এসএলজি রাজবংশী ইজ ব্যাক দের মাস হচ্ছে কামব্যাক করার এসএলজি রাজবংশী তোমরা হিট দ্য সাবস্ক্রাইব বাটন আরো আগের মত ভিডিও আসবে রেগুলার ধন্যবাদ এই যে রিলস গুলো আমরা রেডি করলাম প্রকাশ 2.0 তে খুব তাড়াতাড়ি চলে আসবে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক আছে হিট দা ফলো বাটন What's up guys welcome back to my YouTube channel প্রকাশ লাইভ স্টিল তো তোমাদের সাথে একটা নতুন ধামাকা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা স্টার্ট হলো দুপুর হাতে হাতে ঘরে নেই এখন দুপুর কটা বাজে 2টা বাজে 2টা 2:30 বাজে তো এখন আমি ব্লগটা স্টার্ট করলাম কারণ সারা দিন এত গরম ব্লগটা স্টার্ট করতে পারিনি তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো মজা হবে আসছে ঠিক আছে মানে মা আমাকে বাই বাই বলতে আসছে টাকা টাকা নিলাম ঠিক আছে এই ক্লিপটা কাট কাট এই যে গাইস আমাদের দাদু এখানে দেখে আছে প্রচুর পরিমাণে গরম তার জন্য সবাই শুয়ে আছে কেউ ঘুমাচ্ছে এখানে গাইস আমার আছে বাইকটা মানে নিনজা কুওয়াসাকি তোমরা ভাবতে পারো বাট এটা আমার কাছে বাইক কিছু ভি বলতা হতে চলো বাইকটা স্টার্ট করি আর ডাইরেক্টলি বেরে যাই আর এটা হচ্ছে গাইস আমাদের গ্রামের রাস্তা ঠিক আছে অবস্থা এ দেখো জাস্ট পার হলাম অবস্থা খারাপ হয়ে গেল আমার মানে এত রোদ্রু আর এই যে গাইস সামনে আছে আমাদের জনি ভাই এই যে গাইস আমাদের পিছনে জনি ভাই চলে আসছে এই যে হোয়াই ব্রো আজকে কোথায় প্ল্যান কালাম কি তারা করতে হয় কন্টেন্ট নিয়ে দিতে হয় সালি আই মানে এখন গাইস জনি ভাইয়ের ভাও বেড়ে গেছে ঠিক আছে মানে ক্যামেরা সামনে মুখ উঠায় না মানে একটু ফেসবুকের ব্যাপার আছে না ভিউস টিউ চলে আসবে এখান থেকে যাব একটা ফ্রেন্ডকে তুলতে মানে সুমন যে আছে আমাদের ওকে তুলতে তারপর আমরা বের হয়ে যাব কোথায় যাব ব্লগটা কন্টিনিউ করতে থাকো সব কিছু বুঝতে পারবে বলতে গেলে গাইস আমি একদম ঘামে ঘুমে শেষ আমার ঠিক আছে আর এখন জায়গাটা এই জায়গাটা দিয়ে আসি কয়টা রিল শুট করলাম আর রিল শুট করে এখন যাব আমি একটা ফ্রেন্ডকে তুলতে আর আমাদের এই যে দেখো জনি ভাইয়ের অবস্থা একদম খারাপ একদম দেখো ঘাম পাসিনা বার হচ্ছে ঠিক আছে একদম তো আমারও একদম অবস্থা খারাপ আর এখানে বাইকটা আছে আমাদের তো চলো একটা ফ্রেন্ডকে তুলবো এই যে রিলসগুলো আমরা রেডি করলাম এই রিলসগুলো খুব তাড়াতাড়ি আমার প্রকাশ 2.0 তে খুব তাড়াতাড়ি চলে আসবে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক আছে হিট দা ফলো বাটন লিংকটাতে ক্লিক করো আর কি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব নাই ফলো সরি ইনস্টাগ্রামে ফলো করে দিয়ে আসো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও থ্যাংক ইউ সো মাচ তো চলো আর বেশি দেরি করব না কারণ গরম প্রচুর পড়ে বেড়েই যাচ্ছে গাইস বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে তোমাদের শাওডেঙ্গি রাস্তাটা মানে এখন শাওডেঙ্গি রাস্তাটা খুব সুন্দর বানাইছে বাট আমাদের আমবাড়ি সাইডে রাস্তাটা খুবই ভয়ঙ্কর লেভেলের হয়ে গেছে ঠিক আছে আর রাস্তাটা এখন খুবই ক্লিয়ার আর অনেকটা বড় করেছে রাস্তাটাকে আর এখন আমরা শাওডেঙ্গি থেকে যাচ্ছি আশিগড়ের সাইডে মানে অনেকদিন থেকে মিতার সাথে মিট হয় না তো মিতার সাথে মিট করব ফার্স্ট একদম চলো অনেকদিন পর মিট হচ্ছে গাইস লেটস গো কিন্তু অনেকদিন পর মিতার সাথে দেখা হয়েছে আজকে একটু আড্ডা সেটা মারবো আর কোথাও যাবো ইসকন বা ফাপড়ির ওইদিকে যাবো আর ব্লগটা কন্টিনিউ করবো আর মিতা আগের থেকে অনেকটা এখন শুকায় গেছে নাকি ইতিমধ্যে মানে প্রবেশ করতেছি আমাদের মিতাদের বাড়িতে অনেকদিন থেকে মিতার সাথে ব্লগ আসে আজকে একদম খেলা হবে বলতে গেলে আমরা মিতাকে বাড়ি থেকে তুললাম আর প্রচুর রাস্তাটা ভিড় আর এখন আমরা হেঁটে হেঁটে যাবো ফাপড়ি তো চলো ফাপড়ি চলো তারপর দেখা হবে এই যে গাইস আমাদের সামনে মিতা হেঁটে হেঁটে যাচ্ছে আর এখানে আমাদের জনি ভাই ঠিক আছে তো চলো গাইস ফাপড়ি অনেকদিন থেকে যাই না অনেকদিন আর শিলিগুড়ি সাইডে বর্তমানে আসি
ঠান্ডা ঠান্ডা ফিল পাওয়া যায়, তোমরা আসো প্রেম প্রীতির ভালো জায়গা, তোমরা চাইলে প্রেম করতে পারবা, কেউ মানা করবে না এখানে। অনেকদিন পর মিতার সাথে ঘুরতে আসলাম আমরা ফাপড়ি, ঠিক আছে। আর এখন তো মিতা জানোই যে অনেকদিন পর মানে ভিডিও শিডিও বানাচ্ছে, এখন আরো মাছাবে, ঠিক আছে। এসএলজি রাজবংশী ইজ ব্যাক, অনেকদিন পর রেগুলার এক মাস দেড় মাস হচ্ছে কামব্যাক করার এসএলজি রাজবংশী। তোমরা হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আরও আগের মতন ভিডিও আসবে, রেগুলার তো আসতেছে নাকি, রেগুলার ভিডিও আসতেছে, আরও রেগুলার আসবে। ধন্যবাদ। আর আমরা আজকে ফাপড়িতে আজকে হইতে আসছি ছাপড়ি, এটা না এটা কেউ মাইন্ড করবো না, যারা এদিক থেকে ভিডিও শুনে দেখো, এমনি বললাম জাস্ট ফানি। রাজগঞ্জ আর আমরা ডাইরেক্টলি যাবো বাড়ি। পড়া পড়া ভাব, আমাদের টাকা পয়সা আরো ভাব। বলতে গেলে গাইজ আমরা ফাপড়ি থেকে চলে আসলাম আদর্শ পল্লীর এখানে, মানে আমাদের থাইপো খেতে, বাট আজকে থাইপো নাই, খুব দুঃখ হচ্ছে গাইজ, কষ্ট হচ্ছে। আর এরাও আসছে থাইপো খেতে, বাট থাইপো নাই, তখন আমরা চামিন টামিন কিছু খেয়ে আমাদের জনিবের একটু বেশি দুঃখিত, কারণ থাইপো নাই, থাইপো লাভার মালটা লাভা। চলো এখন চামিন খাই, চামিন আসুক, গরম গরম চামিন আমাদের গাইজ, গরম গরম চামিন চলে আসছে। এই যে চামিন খাচ্ছে মালগুলো, আর ওই যে মাংস পেয়ে খুব খুশি নাকি, এই যে গাছ মাংস পেয়েছে, ঠিক আছে, মাংস পেয়ে খুব খুশি। আর চামিনটা একটু ট্রাই করি, চামিন আজকে এই ফার্স্ট টাইম খাচ্ছি, তো চামিনগুলো খাই চলো। বলতে গেলে আমরা চামিন মোমো খেয়ে এখন আমরা আছি চলিবাড়ির সাইডে। চলিবাড়ি থেকে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা কালের ভুই ভিউ, ভিউ পয়েন্টটা চেক করো গাইস, খালি হাতে ডানা মেলে ওই কি করে যদি কেউ আমাদের সাথে ঘুরতে চাও ইনস্টাগ্রামে মেসেজ করো @pokashku.0, একসাথে ঘুরবো, একসাথে এনজয় করবো। আর লাইক কমেন্ট শেয়ার আর ইনস্টাগ্রামটা ফলো করে দিও অবশ্যই। আর গাইস বর্তমানে আমরা আছি আমবাড়ির এখানে, আর আমবাড়ির রেলগেটটা এত পরিমাণে জাম, এত পরিমাণে জাম মানে বলার বাইরে, ঠিক আছে। আর আজকে কি আমবাড়ি, আজ কি বার, মঙ্গলবার, চলো এখন যাচ্ছি আমরা বাড়ি। সো যাই হোক গাইস, ফাইনালি আমি চলে আসছি বাড়ি। আর হ্যাঁ, আজকে থেকে মানে স্টার্ট হয়ে গেছে ডেইলি ব্লগ, এখন থেকে ডেইলি ব্লগ আসবে মানে সকাল 10টার দিকে, তোমরা একদম রেডি থাকবা, সকাল 10টায় ডেইলি ব্লগ আপলোড হবে প্রকাশ লাইফস্টাইল চ্যানেলে। তোমরা আমাকে ভালোবাসো তো আমি তোমাদের ফিডও দেবো, প্রকাশ লাইফস্টাইল আবার আসবে, আবার দেখা হবে। আর হ্যাঁ গাইস, যারা যারা আমাকে এখনো ইনস্টাগ্রামে ফলো করোনি তো যাও ফলো করে দিয়ে আসো, প্রকাশ 2.0, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওইখানে একদম নেক্সট লেভেল নেক্সট লেভেল রিলস আপলোড হবে। তো চলো বাই, দেখা হচ্ছে আবার কালকে। আরে লড়কে লোক ঘুস গয়া হ্যায়, বন্দে লোক কো কল কর দে।